আমরা দেখেছি একটা ঘূর্ণাবর্ত চলছে, তার অবস্থান হচ্ছে ইস্ট ইউপি অ্যান্ড অ্যাডজয়িনিং এরিয়া, ওখান থেকে একটা ট্রাফ রয়েছে আসাম অ্যান্ড মেঘালয়ের দিকে। এর ফলে আমরা এক্সপেক্ট করছি যে রেইনফল অ্যাক্টিভিটি, যেটা আমরা একবার দেখেছিলাম যে মেসিন একদিন আছে, অ্যাক্টিভিটির পসিবিলিটি অনেকটাই আছে আমাদের রিজনে, বিশেষ করে আজ আগামীকাল তারপর। আমরা এক্সপেক্ট করছি যে এই তিন দিনের মধ্যে হয়তো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গতে জেলাগুলোতে, তার সঙ্গে কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, আর কাল বৈশাখীর সম্ভাবনা রয়েছে। কন্ডিশন ফেভার, আমরা দেখছি যে এখন মহেশ্বর দিক থেকে আসছে, আর একটা সিস্টেম রয়েছে ইস্ট ইউপির কাছে, ক্লাউড ফর্মেশন দেখতে পাচ্ছি, দুটো ইফেক্ট করেছে। প্রথমে দেখেছি আমরা যে টেম্পারেচার আমাদের রিজনে যেটা তাপ প্রভাব আগে ছিল সেটা অনেকটাই কমে গেছে, এখন আমাদের জেলাতে তাপমাত্রা অনেকটাই মানে নর্মাল বা তার মধ্যে থেকে কমে এসেছে। মেঘলা আকাশ হয়ে গেছে, আর ফেব্রুয়ারি আমরা দেখেছিলাম যে ফার্স্ট অফ মে নদিয়া মুর্শিদাবাদের দিকে ভালোই একটা কাল বৈশাখী হয়েছিল, ইস্ট আর ওয়েস্ট মিদনাপুরেও আমরা দেখেছিলাম যে অ্যাক্টিভিটি হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে নাও কন্ডিশনসগুলো ফেভারেবল। এই বৃষ্টি কতক্ষণের মধ্যে হবে, মানে কদিনের মধ্যে হবে, 48 ঘন্টা, আগামী 48 ঘন্টার মধ্যে? ফেভারেবল আজ আমরা যেটা এক্সপেক্ট করছি, হয়তো রাতের দিকেও একটা চান্সেস রয়েছে কলকাতাতে, আগামীকাল তার পরের দিন এই চান্সেসটা আছে। এর সাথে কি ঝোড়ো হাওয়া হওয়ার কোনো সম্ভাবনা বা কত স্পিড? এইগুলো একটা পসিবিলিটি রয়েছে, আমরা একবার ইগনোর করছি না, কিন্তু এগুলো খুব স্পেসিফিক। এটা আমরা একটাকে দেখলাম যে কত উপর দিক দিয়ে চলে গেল, এই স্পেসিফিক ফোরকাস্ট যেটা আমরা বলি যে কলকাতাতে 3 ঘন্টা আগে আমরা জেনারেলি বলি যে হ্যাঁ এরকম পরিস্থিতি হচ্ছে আগামী 3 ঘন্টা, যদি সিভিয়ার কাল বৈশাখের মতো কিছু থাকে তখন আমরা এরকমভাবে জানি, কিন্তু আপাতত আমরা বলি যে সাউথ বেঙ্গলে আমাদের কন্ডিশনস রয়েছে, বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে একবার,